অনেকে এই প্রশ্নটা আমাকে বলছিল যে আমি ইউটিউবে এবং ফেসবুকে ব্লগ বানিয়ে কত টাকা ইনকাম করছি। আজকের ব্লগে আমাকে অনেক অনেক গালি পড়বে। নমস্কার সবাইকে, শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? দেখো আগে একটা কথা ক্লিয়ার করে দিই। দেখো যারাই আমার ইউটিউবে আমার ভিডিওগুলো দেখো এবং ফেসবুকে আমার ভিডিওগুলো দেখো, আমরা সবাই মিলে একটা পরিবার। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই বলবে, সত্যি বলছি। আর আজকে সোমবার, আর এখন আজকে আবার যাবো আমি উদয়পুরে। কারণ উদয়পুরে যাবো একটাই কারণ, কারণ আমি না একটা না এমআই সার্ভিস সেন্টার থেকে এরকম একটা টাইপ সি কেবল কিনেছিলাম। ওই কেবলটা না ভাই 10-12 দিন ভালো চলেছে, তারপরে আবার ভাই স্লো চার্জ হচ্ছে। তো আমি যখন শনিবারে গিয়েছিলাম দেখানোর জন্য, শনিবারেও তারা বলছে যে হ্যাঁ কেবলটাতেই প্রবলেম, কিন্তু আজকে আমাদের কোনো কাজ হবে না, তাই তোমাকে সোমবারে আবার আসতে হবে। আর এখন বাজে দেখো কয়টা, 10:52 বেজে গেছে, প্রায় 11টা, শুভ সকালই তারপরেও। তো চলো তাড়াতাড়ি দেরি না করে যাই। এখন ভাই স্টুডিও থেকে তো বেরিয়ে গেছি ভাই উদয়পুরে যাওয়ার জন্য। গাড়ি জানি কোন সময় পাই ভাই, আমাদের এখানে গাড়ির যা প্রবলেম হবে। দেখো গাড়ি তো রাস্তায় চলে, কিন্তু মানে আমি উদয়পুর যাবো না তো উদয়পুরে পাবো না, এরকম হয় ভাই, রিজার্ভ চলে, এরকম চলতে থাকে আর কি। গাড়ি পাইলে ভাই খুব ভালো হয় তাড়াতাড়ি। ভাই অনেক দেরি হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে ভাই। 12:41 বাজে, আমাকে 12টার মধ্যে এসে পৌঁছানোর প্রয়োজন ছিল ভাই। গাড়ি যা প্রবলেম হচ্ছিল তাই ভাই আমি আসতে পারিনি। তারপর ভাই এমআই সার্ভিস সেন্টারে এসে নিজের বিল এবং টাইপ সি কেবলটাকে এখানে জমা করে দিয়েছিলাম। তারা বলছে যে কোম্পানি থেকে অ্যাপ্রুভাল আসতে একটু দেরি হবে। একটু দেরি বলতে বলতে তারা আমাকে 1:30 থেকেও বেশি, মানে 1 ঘন্টা প্রায় 45 মিনিটের মতো সময় লাগিয়ে দিয়েছে, তারপরে গিয়ে পেয়েছিলাম। তো ভাই ফাইনালি পেয়ে গেলাম ভাই আমার কেবল। এখন ভাই বাড়ি যেতে পারবো, আই মিন বাড়ি যাওয়ার আগে একটু ঘড়ির দোকানে যেতে হবে, আমার ঘড়ির একটা স্ট্র্যাপ কিনতে হবে। আমি রাস্তা দিয়ে ব্লগ করতে করতে যাচ্ছিলাম, এক দোকানদার আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে আমি এটা কি করছি, কার ভিডিও বানাচ্ছি। আমি বললাম যে আমি কারোর ভিডিও বানাচ্ছি না, আমি নিজের ভিডিও বানাচ্ছি, আমি ব্লগ বানাচ্ছি। বললো কোথায় দিবি এই ব্লগটাকে? আমি বললাম যে আমি ইউটিউবে আপলোড করবো। ওনাকে বোঝাতে বোঝাতে ভাই এত মাথা খরচ হয়েছে আমার, কেউ বুঝতেই পারবে না। তো ভাই এই সেই আমার পপুলার ঘড়ি ক্যাসিও F91W, এটার ভাই স্ট্যাপ নাই, স্ট্যাপটা খুঁজতে। তো ভাই ঘড়ির দোকান থেকে এখন এসে পড়েছি ভাই বাজার ইন্ডিয়াতে। আমার রুমাল নেওয়ার ছিল, রুমাল আমার রুমালগুলো না ভাই বারবার হারিয়ে যায়, তো এখন রুমাল নিলাম। কাটা চামচ নেওয়ার দরকার ছিল, কাটা চামচ ভাই পাচ্ছি না আমি খুঁজে। তারপর ভাই বাজার ইন্ডিয়া থেকে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। আসল সত্যি কথাটা জানো কি ভাই, আসল সত্যি কথাটা হলো মোবাইলে চার্জ ছিল না, তাই আমি ব্লগটাকে ভালো করে কন্টিনিউ করতে পারিনি। আর এর চেয়েও যে বড় সত্যি কথাটা, এটা হলো ভাই আজকের ব্লগে আমাকে অনেক অনেক গালি পড়বে, আর এই কথাটা আমি মানছি। দেখো আজকে ব্লগটা অতটা ভালো করে বানাতে পারিনি, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার ইউটিউবে ভিডিওটাকে আপলোড করেছি, তারপরে গিয়ে নিজের ভিডিও এডিট করেছি, ভিডিও এডিটিং কমপ্লিট করেছি 10:00 আগে আগেই। তারপরে ভাই স্নান করে উদয়পুর গিয়েছি, উদয়পুর গিয়ে এমআই সার্ভিস সেন্টার থেকে আমার যেই কেবলটা ছিল ওই কেবলটাকে ভাই চেঞ্জ করে এনেছি। এনে ভাই বাজার ইন্ডিয়া থেকে টুকটাক এরকম কিনেছি কোনো কিছু, আমি রুমাল কিনেছি, বেল্ট কিনেছি, আর একটা কী জানি কিনেছিলাম এরকমই মনে পড়ছে না। তারপরে ভাই বাড়িতে এসে মোবাইলগুলোকে চার্জ দিচ্ছি, চার্জ দিয়েছি মোবাইলটাকে, আইপ্যাডে আরেকটা ভিডিও এডিট করেছি। আর হ্যাঁ ভাই সকালবেলা ঘুম থেকে উঠে শর্ট ভিডিও আনিয়েছিলাম, ওই শর্ট ভিডিওটাকে এডিট করেছি, মানে কাজ করেছি, কিন্তু ব্লগটা ভালো করে বানাতে পারিনি। দেখো ভাই কাজের সময় যদি আমি ব্লগটা বানাই না, তাই না ভাই হয়তো কাজের মধ্যে একটু এফোর্ট কম যাবে, হয়তো ব্লগের মধ্যে একটু এফোর্ট কম যাবে। তাই আমি তোমাদেরকেও বলি যে ভাই যে কোনো সময় একটাই কাজ করো এবং ভালো করে করার চেষ্টা করো, যাতে কাজটা করার পরে এরকম না মনে হয় যে এটা না একটু এরকম ভালো করে বানানো যেত, এরকম যাতে না মনে হয়, যাতে এরকম কোনো বাহানা না আসে মনের মধ্যে, নিজের থেকে যাতে এরকম কোনো বাহানা না আসে। যা করবা একদম 100% নিজের তরফ থেকে বেস্ট দিয়ে করবা। দেখো গালি দিলেও আমার কিচ্ছু করতে পারবো না, আমি জানি ভাই আজকে ব্লগটা অতটা ভালো করে করতে পারিনি, আমি আগামী ব্লগটা একদম ভাই দুর্দান্ত করার চেষ্টা করবো, সত্যি বলছি। আর আজকাল ভাই আমার ফেসবুকে ভিউজ খুবই 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 কম আসছে, এর একটাই কারণ ভাই আমি ভালো করে ব্লগ বানাতে পারছি না, মানুষের ভিডিও পছন্দ হচ্ছে না। আর এর চেয়ে খুব বড় কথা কি জানো, ফেসবুকে যদি তুমি ভিডিওটা শেয়ার করতে তাহলে অন্যরাও দেখতে পারতো, অনেকে শেয়ার করে না সত্যি বলছি ভাই, 10-12 জন শুধুমাত্র শেয়ার করে। অনেকে এই প্রশ্নটা আমাকে বলছিল যে আমি ইউটিউবে এবং ফেসবুকে ব্লগ বানিয়ে কত টাকা ইনকাম করছি। কেউ কেউ তো ভাই আমার ইনকামকে রিভিল করে দিচ্ছে যে আমি 1,00,000 টাকা কামাচ্ছি। ভাই তুমি ইনকামকে রিভিল করছো কেন, বলো না, কাউকে বলো না। আমি বলছি সবাইকে সত্যিটা, আমি কত টাকা ইনকাম করছি। দেখো ভাই আমি সত্যি বলছি, আমি ফেসবুক এবং ইউটিউব থেকে 1 টাকাও কামাচ্ছি না। কারণ ফেসবুক এবং ইউটিউবে যেই আমি যে ব্লগটি আপলোড করি, ব্লগ আপলোড করে টাকা কামানোর জন্য
মনিটাইজেশন অন করতে হয়। আমি এখনও মনিটাইজেশন অন করিনি এবং মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো থাকে ওগুলো পাই এখনও পর্যন্ত পূরণ হয়নি। তা ভালোই তো না, আমার এখনও পূরণ হয়নি, আমি টাকার দিকে গেছি না এবং তোমরাও ভালো ভালো ব্লগ দেখতে পাচ্ছ, কোনো অ্যাড আসে না, ভালো তো না? অ্যাড আসলে তো সত্যি বলে ভাই বিরক্ত হয়, সত্যি আমি নিজে বিরক্ত হই, তোমরা বিরক্ত হবে না কেন? অ্যাড আসে না ভাই, দেখতে খুব ভালো লাগে, আর আমিও ভাই ভালো ব্লগ ভালো ভালো ব্লগ বানানোর চেষ্টা করছি। আমার মান্থলি ইনকাম ভাই ₹0, কেউ কেউ তো ভাই আমাকে ভাই 100,000 টাকা ইনকাম করছি এরকম বলে কমেন্টে করছে, ভাই এরকম কেন করছো ভাই, মিথ্যা কথা বলে তোমার কি লাভ হয় বলো ভাই? আজকের ভিডিওতে তো আমি আমার ইনকামটাকে রিভিল করে দিয়েছি, আর এরকম কমেন্ট করো না ভাই, কমেন্ট করলে না ভাই, এরকম কমেন্ট আসলে না ভাই, সত্যি ভাই মন থেকে না খারাপ লাগে যে ভাই আমি কি করছি আর কি বোঝানোর চেষ্টা করছি মানুষকে, আর মানুষ আমার নামে ভাই 100,000 টাকা কামাচ্ছি, 200,000 টাকা কামাচ্ছি এরকম করে ভাই অপবাদ ছড়াচ্ছে, এরকম কমেন্ট প্লিজ আর করো না ভাই, মন থেকে খারাপ লাগে। দেখো ভাই এই কথাটা আমি খুব ভালো করে জানি যে আমি যেহেতু ছেলে আমাকে টাকা তো ইনকাম করতেই হবে, কিন্তু ছোটোবেলা থেকেই বা আমার ইচ্ছা ছিল এরকম যে ইউটিউবার হবো বা ভিডিও বানাবো, এরকম ব্লগ বানাবো, যারা যেই কাজটা মিডিয়া তারা ভালো করে করছে না, সবসময় বদনাম ছড়াচ্ছে, ওই কাজটাকে আমি ভালো করে করার চেষ্টা করব এবং বদলে মানুষের থেকে জাস্ট সাপোর্ট চাই, অতটুকুই তো না, এর থেকে পিছিয়ে কী চাই যে তোমার জায়গা না, তোমার বাড়ির জায়গা লেখা দিয়ে দাও, আমার গাড়ি কিনে দাও, বাইক কিনে দাও, এরকম তো কোনো কিছু করে না ভাই, এরকম চাই না সত্যি, এরকম লাইফস্টাইল আমি চাই না সত্যি বলছি ভাই। যখন টাকা ইনকাম করানোর সময় হবে তখন টাকা তো ইনকাম করানো লাগবেই, যেহেতু আমি ছেলে হয়েছি এটা আমি ভালো করে জানি। এর আগে ভাই নিজে যেরকম করে বাঁচতে চাই ওরকম করে অন্তত বাঁচি না ভাই, তোমরা ভাই ওরকম করে বাঁচার চেষ্টা করো, যদি লাইফে কোনো কিছু এরকম করার থাকে ইচ্ছা হয় তাহলে ভাই আগে ওইটা করো, একটা অন্তত ভালো কাজ করো, তারপরে ভাই যা করার করবে। তারপর ভাই আমি স্টুডিওতে চলে এসেছিলাম, দেখো ভাই আমি উদয়পুর থেকে এসে না ভাই চার্জে তো লাগিয়েছিলাম মোবাইলটাকে, কিন্তু কারেন্ট বারবার ওই সময় আপ ডাউন করছিল, 22% চার্জ দিয়ে আমি ভিডিও বানাতে গেছি, অর্ধেক ভিডিও বানানো হয়েছে ভাই আমার চার্জ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আবার স্টুডিওতে এসে চার্জে লাগিয়েছি। এখন রাত্র বেশি বাজে না, একটা দুই বাজে, এক মানে আমার জন্য একটা দুই ভাই কমই, কারণ আমি 2-3টার সময় ভাই ঘুমাই। এখন জাস্ট শুধু এই ক্লিপটা নেওয়ার জন্য তাড়াতাড়ি আবার গেঞ্জি পরেছি, চুলটাকে এরকম ভালো করে সেট করেছি ভাই, তেল দিয়ে না ভাই জল দিয়ে সেট করেছি, জল দিয়ে, সত্যি বলছি ভাই, যেটা রিয়েল এটাই বলছি। আর আজকে ভিডিওটা এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই লাইক করো, যদি ভালো লাগে এর থেকে বেশি, দেখো আজকে ভিডিওটা আমার থেকে এরকম লাগছে যে বেশি জমিনি। যারা যারা ফেসবুকে নতুন আছো তারা ভাই প্লিজ ফলো করে সাপোর্ট করতে পারো, এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন তারাও ভাই সাপোর্ট করতে পারো, যদি ভালো লাগে তাহলেই লাইক করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য, বাই।